কি হল কোন মুরগি আইছে হ্যাঁ মুরগি 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 হ্যাঁ এই যে এই লো বা মুরগি মুরগি আ কিমান নাম 450 টাকা এ ঘরটা হইলে 400 টাকা হবে লাগে আই নই স্যার একটু কিনা বুঝছো দাম আছে হ্যাঁ কত তো মাস্ক কত মুগত এ মাস্কও ফাউরি আইছম স্যার হ্যাঁ না মাস্ক লাগাবো লাগে না তোমালকে পড়াশোনা নকৰে নেকি পড়িছোঁ আগ ক্লাস 10 নক হ্যাঁ ক্লাস 9 নক ক্লাস 9 লকে পড়িছিলা ও এটা পড়া বাদ দিছা পড়া বাদ দিছো এইটো খড়ি আছে মইলাম আ ঠিক আছে তুমি পড়া নৰ পড়া পড়িছি আছে কোন ক্লাস 6 পড়ি আছে না এটা ও পড়িব এৰিব না লাগে হ্যাঁ তুমি পড়া নৰ পড়ে হ্যাঁ কোন ক্লাসৰ পড়ে 7 900 স্যার 950 হ্যাঁ 950 कल क्या होगा किसी को पता, अभी जिंदगी का ले लो मजा। हाय गाइस, पुनरा मोर चैनल आप लोगों का स्वागत हम जाने से अपन लोग होकर ऐसा के भले को खोले से भले को खोले थोड़ा तो एक काम होना करी से मौज जी भागी गान गालो यार कुनो मेनिंग ना है बट्टो माने दुर्जुक कलर ना है ना कौन कौन लड़ा के हाल मोर खोले मुर्गी बिकी कर बुला हिले अपन लोग ये देखिले उपाय ना पेटर टारणा कण कण लड़ाबूरे घरे घरे गई पे मुर्गी संग्रह करे बिक्री करे दुपैसा लाभ करे कोविड 19 मानुए बहुखिनि शिकिले मानुए जियाई थकार कारणे संग्राम करिबले शिकिले So guys, yeah, look at me, more subscriber. Hi, Billy. Hi, hi. ভারতে হেনু আমেরিকা ইউকে ফ্রান্স ইটালিক শেয়ার পেলাই এটা চতুর্থ স্থান দখল করেছে হয় সচাকৈ আহি থকা দিনবোৰ অতি ভয়ঙ্কর হব ভারতর এতিয়া 3 লাখৰ ওচৰত কোভিডত আক্রান্ত রোগী পোৱা গৈছে আমাৰ অসমৰ দিনক দিনে রোগীৰ সংখ্যা বৃদ্ধি পাইছে যোৱাকালি 146 জন আৰু এই মুহূৰ্তলৈকে 111 জন গুৱাহাটীতে পাইছে গতি সেই দিনবোৰ কথা ভাবিলে ইয়ার মাঝে বাঁচি থাকিব লাগিব আরে বাবা 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 কি এই চাওক কোভিড 19ত নমৰিলেও গাড়ির খুন্দাত যে মরিব এয়া ধুরুপ আমার মানুষবিলাকর কেলেই যে সিভিক সেন্স নাই সদায় আগত কেবল আগত আগ পিছ নাই কেবল সদায় আগত ইমান আগত গৈনো কি করিব সময়তে সকলকে যাবই লাগিব নহয়নে এই দুর্যোগ কালত মানুর ইমান হওয়া দরকার কেলে বুঝিব নোৱাৰি সো জিকে হোক গাইস আপনার ব্লাড গ্রুপ কি শুনিব পাইছো ও পজিটিভ ব্লাড গ্রুপৰ হেনো কোভিড রোগী নাই বা আক্রান্ত নহয় এই বিষয়ে মই ডিটেইলস নাজানো আপনাদের কমেন্ট সেকশনের এই বিষয়ে লিখিব পারে হ্যাঁ যি কি নহোক এটা শুনবলে পাইছো কোভিড 19ত কোনোবা আক্রান্ত হলেও ভয় করব না লাগে কিয়নো চিকিৎসা নিজের ঘরতেই আছে আজি গঙ্গারাম হসপিটাল দিল্লির এজন ডক্টর আগরলা উপাধিধারী তেও এটা প্রেসক্রিপশন বনাই সোশ্যাল মিডিয়া জারি করেছে যে আপনাদের এইবোৰ লিখা ঔষধবোৰ ঘরতে আপনাদের ব্যবহার করব মূৰ বিষালে এইটো ব্যৱহাৰ কৰিব জ্বৰ কাহ হলে এইটো ব্যৱহাৰ কৰিব আৰু নৰ্মেল অৱস্থাত কি কি ল'ব টেবলেটবোৰৰ নামবোৰ লিখি দিছে কিমান কাৰ্যকৰী হ'ব ক'ব নোৱাৰো তথাপিও ইয়াৰ যে সুফল পাব সেয়া ধৰুপ এতিয়া কথাটো হ'ল মই এটা নিউজত পাইছিলোঁ এগৰাকী লেডিয়ে 6 লিটাৰ গৰম পানী প্ৰথম অৱস্থাত অলপ অলপকৈ গোটেই দিন খাইছিলে তাৰপিছত 3 লিটাৰ তাৰপিছত 2 লিটাৰ তাৰপিছত 1 লিটাৰ আৰু গৰম পানীৰ ভাপ লৈছিলে হেনো তাতে তেওঁৰ কোভিড 19 নির্মূল হৈছিলে ভয় খাবলগীয়া একো কথা নাই এই দুর্যোগ কালত নিজৰ মগজুটোক শান্ত হিচাপে ৰাখি ব্যৱহাৰ কৰিব লাগে ডেপুটি কমিশনাৰ কাৰ্যালয় সার্কিট হাউস আৱর্ত ভৱন এইটো এলেকালে যদি আহে কিছুদিনৰ লগতে আছে গৌরাং নদী গতি সন্ধিয়া পৰত চিল মাৰিবলৈ খুবেই ভাল
কোকরাঝার শহর পশ্চিম প্রান্তরে বই যাওয়া একমাত্র নদী, নাম হল গৌরাং নদী। এটা সুন্দর প্রাকৃতিক পরিবেশের মাজত সেই যে দূরত দেখিবলৈ পাইছে সেই সৰু সৰু ঘৰবোৰ হল হরিজন সকলের বস্তি। বহুত দিনে খালি হয়ে আছিল, এইবার কোভিড-19 কারণে কোয়ারেন্টাইন সেন্টার বনাইছে। অন্ডার রস, গিলোই রস, হালধি আর গাখির, গরম পানি, এইবরে হল কোভিড-19 দরব। আমি এইবার সদায় নিয়মিতভাবে ব্যবহার করব লাগে এই মুহূর্তে। কোকরাঝার টি স্টেট, অতি সুন্দর পরিবেশ, সৌয়া দূরত বাংলো, নামনি অসমৰ এক বৃহৎ চাহ বাগিচা। কোকরাঝার শহরের পৰা মাত্র 2 কিলোমিটার নিলগত অবস্থিত। এয়া পশ্চিম প্রান্তত যোৱা একমাত্র রাস্তা, ই গৈ ফকিরা গ্রামত লগ হয়। সো গাইজ, এয়া হল বিনেশ্বর ব্রহ্ম ইঞ্জিনিয়ারিং কলেজ, এতিয়া কোভিড সেন্টারলৈ পর্যবেক্ষিত। ফনিক্স ফুড প্লাজা, এক সুন্দর লোকেশন, এটি সরু ধাবা। মই মোর পরিয়ালক লৈ প্রায় ইয়ালে আহিছিল, এতিয়া সম্পূর্ণ পরিত্যক্ত। এয়া হল দ্য রিয়েলিটি পাবলিক স্কুল এন্ট্রেন্স। গাইস, মই এটা উপস্থিত আছো কোকরাঝার শহরের মাঝমজিয়াত অবস্থিত এক উল্লেখযোগ্য শিক্ষানুষ্ঠান ডন বস্কো। আর ইয়ার কাষতে নবনির্মিত এয়া এক সুন্দর চার্চ। সো গাইস, এয়া আছিল এই দুদিনত বনোয়া আজির এই ভিডিও। আপনাদের ভিডিওটি কেনে পালে নিশ্চয় কমেন্ট সেকশনত গিয়ে জানাব। পরবর্তী দিনবর নিশ্চয় ভাল ভিডিও বনাবলে চেষ্টা করিম। আপনার মরম চেনেহর বাবে মোর মনিটাইজেশন হয়ে গেল, গতি মোর এটা দায়িত্ব থাকিল অহা দিনবর যাতে ভাল ভাল ভিডিও লৈ আপনার ওর আহিব পারো। যদি মোৰ ভিডিওটো ভাল লাগিছে নিশ্চয় আপোনালোকে লাইক কমেন্ট শ্বেয়াৰ কৰিবলৈ নাপাহৰিব, আৰু যিসকল নতুন তেখেতসকলে ছাবস্ক্রাইব কৰিব আৰু কাষত থকা বেল আইকনটো অল কৰি দিব, কিয়নো পৰৱৰ্তী নতুন ভিডিঅ' নটিফিকেশ্যনবোৰ তাতেই পাব। পুনৰায় নতুন ভিডিঅ' লগ পোৱাৰ আশাৰে আৰু আপোনালোকৰ সুস্বাস্থ্য কামনা কৰি, টিল দেন টেক কেয়াৰ, বাই বাই।